এর থেকে ভয়ঙ্কর চিত্র আমি আমার জীবনে দেখিনি অন্তত ভারতবর্ষের বুকে এবং আমরা বহু বছর ধরে শুনছি লেখছি পড়ছি যে আর এস এজেন্ডা হচ্ছে মুসলিম শূন্য ভারত করবে এবং সেটা যে একটা নির্বাচিত সরকার রাজধানীর বুকে এইভাবে উলঙ্গ হয়ে নেমে পড়বে মানে পুলিশের সামনে আর এস এসের লোকরা শুধু মারবে বলছে না গুলি করছে ইট ইটচার্জ করছে এবং পুলিশও একসঙ্গে ইটচার্জ করছে পুলিশও গুলি চালাচ্ছে এই দৃশ্য কোনো দিন দেখিনি আগে তো এরকম ঘটনা ঘটতো কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না এবং বিভিন্ন ছাদের আনাচে কানাচে দেখে পুলিশের যা চিত্র পুলিশ ফার্নিচার পোড়াচ্ছে পুলিশ মানুষকে মারছে মানুষ কাতরাচ্ছে মানে প্রায় মরণাপন্ন মানুষকে তারা মেরে যাচ্ছে এবং তাকে বলছে তেরকম আজাদি চাইয়ে না মানে কি পরিমাণ এরা বর্বর হতে পারে এবং আগামী দিনে কি ভয়ঙ্কর ভারত অপেক্ষা করছে আমি তো পুরো রাত কালকে ঘুমাতে পারিনি ওই আগুন দেখার পর পুরো দিল্লি জ্বলছে রাতের তো দৃশ্য আরও ভয়ঙ্কর তার মধ্যে গুলি বোমা চলছে তো আমি আতঙ্কিত এক কথায় আতঙ্কিত এবং পাকিস্তান লাগবে না ঠিক আছে চায়না লাগবে না ভারতবর্ষকে ধ্বংস করার জন্য মোদি অমিত শাহ এই বিজেপি আর এস এরা যথেষ্ট এরা ভারতকে লুটে চুষে শেষ করে দিয়েছে এরপর ভারতবর্ষটাকে পুরো শ্মশান করে দেবে এই যে বিভিন্ন জাতি উঠে আসছে এই যেমন দেখলেন না কদিন আগে বললো সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে সংরক্ষণের প্রয়োজন নেই মানে মানুষের সমস্ত অধিকার কেড়ে নেবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া চাকরি সব চলে যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ সব লুট হয়ে গেল সংরক্ষণ শেষ এরা এই দেশের মানুষকে আরেকবার পরাধীন করবে সেই মনোবাদ যেটা আমরা শুনে আসছি সেইটাকে সত্যি সত্যি লাগু করতে যাচ্ছে এবং এটা এদের ফাইনাল রাউন্ড চলছে আমি আতঙ্কিত পুরো দেশে হয়তো এই আগুনকে এরা ছড়িয়ে দেবে কারণ মানুষ লড়ছে না হিন্দু মুসলমান কেউ লড়ছে না কেউ লড়তে চায়ও না তাদের মূল দাবি হচ্ছে আমার খাবার দাও আমার রোজগার দাও আমার সুরক্ষা দাও আমার মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে স্কুলে যেতে পারে কিন্তু এইখানে এরা সব ভুলিয়ে দেওয়ার জন্যে আগুন নিয়ে নেমেছে মানুষ লড়ছে না আর এস এসের দাঙ্গা বাহিনী নামছে আর পুলিশ একসঙ্গে জোর করে মানুষকে মারছে মানুষ কোথায় যাবে তো আমার মনে হয় এইটা এমন একটা জায়গায় এখন যদি সমস্ত ভয়কে জয় করে পুরো ভারতবাসী আপামোর জনসাধারণ হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যদি ময়দানে না নামতে পারে প্রতিরোধ না করতে পারে তাহলে পুরো দেশটা ধ্বংস হয়ে যাবে এটা আমার মানে আতঙ্কের জায়গা থেকে বলছে